চারদিকে শুধু সবুজ, সুউচ্চ পাহাড় সারি, শীতল হাওয়া ও পাখির কলতান, যেন স্বর্গের সৌন্দর্য ধরা দিয়েছে মত্তলোকে, স্বর্গের শিরিকাত হাতি মোড়াই। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাগড়াছড়ি পৌঁছার পূর্বে দেখতে পাবেন অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য, যা নিঃসন্দেহে আপনার মন ভরিয়ে তুলবে। আর আপনার ভ্রমণ যদি হয় বর্ষাকালে, তাহলে যাত্রাপথে গাড়িতে বসে পেয়ে যেতে পারেন মেঘের সাথে দেখা, যা এক অসাধারণ অনুভূতি। স্বর্গেশ্বরী যেতে হলে চট্টগ্রাম হতে খাগড়াছড়ি পৌঁছার 2 কিলোমিটার পূর্বে চেঙ্গে ইস্কন নামক স্থানে আপনাকে নামতে হবে, যেটি হচ্ছে পানছড়ি যাওয়ার পথ। একইভাবে খাগড়াছড়ি হতেও আপনাকে এই স্থানে এসে নামতে হবে, এবং এখান থেকে লোকাল টমটমে 15 টাকা জনপ্রতি ভাড়ায় আপনাকে যেতে হবে জামতলিস্থ যাত্রী ছাউনি এলাকায়। জামতলিস্থ যাত্রী ছাউনি এলাকায় নেমে বাঁ দিকের রাস্তা ধরেই যেতে হবে আপনাকে মূল গন্তব্যে, এবং এখান থেকেই শুরু 1.5 থেকে 2 ঘন্টার পায়ে হাঁটার মূল ট্রেকিং। চমৎকার এই ইভেন্টটি ছিল মূলত চট্টগ্রামের জনপ্রিয় ট্রাভেল গ্রুপ চিটাং ট্যুরিস্ট গ্যাংয়ের পক্ষ থেকে। নিভৃত এই পাহাড়ি পল্লী পেরিয়ে দেখা পাবেন করসোতা চিঙ্গি নদী। ডিঙি নৌকায় এই নদী পার হতে খরচ পড়বে জনপ্রতি 5 টাকা। নদী পার হয়ে আবারও দেখা পাবেন পাহাড়ি গ্রাম বান্তুইসা। নদী পার হয়ে ডান পাশের রাস্তা ধরে সামনে একটু এগোলেই পাবেন পল্টনজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই বিদ্যালয়ের পাশে রাস্তা ধরে না গিয়ে দোকানের সামনে ডান দিকে রাস্তা ধরে এগোতে হবে আপনাকে গন্তব্যের উদ্দেশ্যে। আগামী এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং এ পাবেন না কোনো দোকানপাট, তাই প্রয়োজনীয় কোনো খাবার নিয়ে নিতে পারেন এখান থেকেই। হাতির মাথা এলাকায় ঘুরতে এসে নদী, পাহাড়ি পথে সবুজের সমারোহ, বিভিন্ন বন্য ফুল ফল, আকাশ ও মেঘ আর ত্রিপুর উপজাতিদের জীবন ও সংস্কৃতি উপভোগ করা যায়, তাই এখানে আসলে পাবেন ভিন্ন আমেজের ভ্রমণ অভিজ্ঞতা। যতই উপরে উঠবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানে কিছুটা পথ একদম শুরু আর ছোটখাটো পাহাড়ের মাঝের এই সরু রাস্তা দিয়ে যতই এগোতে থাকবেন সামনে পাবেন একটি বড় টিলা, আর এটি অতিক্রম করলে পৌঁছে যাবেন কাপতলা এলাকায়। পথে পথে চোখে পড়ে জমিয়াদের চাষাবাদ, স্থানীয়রা সবাই মূলত কৃষিজীবী। দেখা যাবে সবুজ পাহাড়ের সারি, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনচিত্র, এসব নয়নাবিরাম সৌন্দর্য নিমেষে দূর করে দিবে পথ চলার সব ক্লান্তি। কাপতলা এলাকায় পৌঁছে পেয়ে যাবেন একটি যাত্রী ছানি এবং একটি খাবারের দোকান। এখানে পানি সহ পেয়ে যাবেন কলা বিস্কিট সহ বিভিন্ন খাবারের আইটেম এবং নিতে পারেন দীর্ঘ পথ চলা শেষে একটু বিশ্রাম। কাপতলা থেকে বেরিয়ে ডান দিকে নিচু পথ ধরে এগিয়ে আরও একটি মোড় পাবেন। সে মোড়ের ডান দিকে কিছুটা এগোলেই দেখতে পাবেন অসাধারণ হাতিমাতা পাহাড়। মূলত পাহাড়ি গ্রাম মাইক কপাল যাওয়ার জন্য সিঁড়িটি নির্মাণ করা হয়। পাহাড়টা দেখতে অনেকটা হাতির অবয়ব হওয়ায় স্থানীয়রা একে হাতির মুড়া বলেন। চাকমাদের কাছে এটি এদশিরেমুন এবং ত্রিপুরাদের কাছে মায়ুঙ্কপা নামে পরিচিত, তবে দুটোর অর্থই হাতির মাথা পাহাড়। অনেকের কাছে এটি পরিচিত স্বর্গের সিঁড়ি নামে, যেটি পর্যটকদের কাছে বর্তমানে নতুন আকর্ষণ। এটি তৈরি হওয়ার আগ পর্যন্ত এসব এলাকার বাসিন্দারা বাঁশ অথবা গাছের তৈরি খাড়া সিঁড়ি দিয়ে বিপজ্জনক এই পাহাড়টি পাড়ি দিতে হতো। তাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য সরকারি উদ্যোগে 2015 সালে তৈরি করা হয়েছে
আনুমানিক 120-110 ডিগ্রি অ্যাঙ্গেলের 308 ফুট লম্বা এই লোহার তৈরি সিঁড়ি। কারা পাহাড় বেয়ে ওঠার নান্দনিক এই সিঁড়ি স্থানীয়দের প্রয়োজন মেটানোর পাশাপাশি পর্যটকদের কাছে হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় 300 সিঁড়ি দাপ পেরিয়ে উঠতে হয় পাহাড়ের চূড়ায়। সত্যিকার অর্থে স্বর্গে যাওয়ার সিঁড়ি নয়, তবে এই সিঁড়ি আপনাকে নিয়ে যাবে অসাধারণ সুন্দর মাইং পাহাড়ের চূড়ায়। স্বর্গের সিঁড়িটি ভূমি থেকে উঠে গেছে সোজা উপরের দিকে। পাহাড়ের গায়ে সবুজ বনের ফাঁকে ফাঁকে খাড়া উঠে যাওয়া এই সিঁড়ির শেষ দেখা যায় না। মনে হয় যেন উপরে স্বর্গে শেষ হয়েছে সিঁড়িটা, আর তাই একে ডাকা হয় স্বর্গের সিঁড়ি নামে। সিঁড়ির ধাপগুলো নীল আর দুপাশের রেলিং হলুদ রঙের। যতই উপরে উঠছি অন্যরকম ভালো লাগা কাজ করছে, আর মনে হয় উপরের দিকে স্বর্গীয় কোনো সৌন্দর্য লুকায়িত আছে। মনে হবে বুঝি সত্যি স্বর্গের পথে এই সিঁড়ি। সত্যিকার স্বর্গে যাওয়ার সিঁড়ি নয়, তবে এই সিঁড়ি আপনাকে নিয়ে যাবে পাহাড়ের চূড়ায় অসাধারণ সুন্দর আদিবাসী গ্রাম। হিমশীতল এই সিঁড়ি বেয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠতে থাকবেন, তখন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বনের মাঝে এঁকে বেঁকে যাওয়া এই সিঁড়িটি দেখতে ভয়ঙ্কর লাগলেও আসলে তেমনটা নয়। একটু সাবধানতা বজায় রাখলেই উঠে যাবে সিঁড়ির শেষ মাথায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে এখান থেকে পুরো খাগড়াছড়ি দেখা যায়। মায়ুং পাহাড়ে দাঁড়িয়ে চারপাশে কতটা অসম্ভব সুন্দর সেটা এখানে না আসলে বোঝানো সম্ভব না। মনে হলো যেন কোনো শিল্পীর আঁকা চিত্রকর্ম। দূরে আরও দূরে সবুজ পাহাড়ের ডোম। মনে হচ্ছে শিল্পী তার জাদুর তুলি দিয়ে একটানে এক রং দিয়ে ভরিয়ে দিয়েছে প্রকৃতি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।